কুমিল্লা ভিক্টোরিয়ানসের চতুর্থ শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগে নবম আসরের। বৃহস্পতিবার সিলেট স্ট্রাইকার্সকে 7 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতে কুমিল্লা। বিপিএলে কুমিল্লা সিলেট ও রংপুরের সঙ্গে প্লে অফ নিশ্চিত করে ফরচুন বরিশাল। চতুর্থ দল হিসাবে শেষ চারের সুযোগ পাওয়া বরিশাল অবশ্য বাদ পড়ে এলিমিনেটর থেকেই। রংপুরের কাছে 4 উইকেটে হেরে থামে শাকিব আল হাসানের এবারের বিপিএল পর্ব। দল ফাইনাল পর্যন্ত পৌঁছাতে না পারলেও ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি টোয়েন্টি দলের অধিনায়ক শাকিব। 13 ম্যাচের 11 ইনিংসে ব্যাট করে তিনি করেছেন 375 রান, সর্বোচ্চ ইনিংস 89 রানের। টুর্নামেন্ট জুড়ে 350 করা শাকিবের স্ট্রাইক রেট 174.4 আর গড় রান 41.67। শাকিব সদ্য পর্দানামা বিপিএলে তৃতীয় সর্বোচ্চ 22টি ছক্কা হাঁকিয়েছেন, একই সঙ্গে তার চারের সংখ্যা 36। বল হাতেও দুর্দান্ত ছিলেন এই অলরাউন্ডার। 13 ম্যাচে 43 ওভার হাত ঘুরিয়ে 297 রান খরচায় শাকিবের শিকার 10 উইকেট, ইকোনমি 6.91। বিপিএলে রান গড় উইকেটের দিক থেকে শাকিবের চেয়ে অনেকটাই এগিয়ে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার নাসির হোসেন। টুর্নামেন্ট জুড়ে 12 ম্যাচে 3 জয় পায় ঢাকা ডমিনেটরস। দলের এমন করুণ হাল হলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ঢাকার অধিনায়ক নাসির। নাসির 12 ম্যাচে 12 ইনিংসে ব্যাট করেন 366 রান, সর্বোচ্চ ইনিংস 66 রানের। গড় 45.75 আর স্ট্রাইক রেট 120। বিপিএলের ব্যাটারদের মধ্যে শাকিবের পরেই নাসিরের অবস্থান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শাকিব পঞ্চম ও নাসির ষষ্ঠ স্থানে রয়েছেন। বল হাতে আরও বেশি উজ্জ্বল ছিলেন নাসির। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি। তার উইকেট সংখ্যা 16, প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা তানভীর ও হাসানের উইকেট সংখ্যা 17। নাসির 12 ম্যাচে 33 ওভারে 225 রান খরচায় 16 উইকেট শিকার করেন, ইকোনমি 6.82।